আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো। আজকে আমরা কথা বলবো কিভাবে একটি রাউটার সেট আপ করবেন এবং রাউটারের সব খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যেই রাউটারটি কাটতে কাজ করবো সেই রাউটারের আইপি অ্যাড্রেস যেটা, এটাতে যেতে হবে। তো আমি ডিলিঙ্ক রাউটারের সাথে রাউটারের ব্যাপারে কথা বলবো। তার জন্য ডিলিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। তো এটাতে ক্লিক করার পর যে পেজ আসবে, একটা আসার পর এখানে অনেকগুলো সাইট আছে। তো আমি এটাতে ঢুকে 192.168 লগ ইন পাসওয়ার্ড এটাতে যাবো। যাওয়ার পরে যে এখান থেকে অ্যাডমিন পেজে যাবো। এডমিন পেজে যাওয়ার পর এই যে এরকম একটা পেজ আসবে। তো এখানে লগ ইন, ইউজার নেম, পাসওয়ার্ড। তো প্রাথমিক পর্যায়ে দেখা গেছে বেশিরভাগগুলো ইউজার নেম আর পাসওয়ার্ড এডমিনই থাকে, অথবা এডমিন ইউজার নেম পাসওয়ার্ড ব্লাঙ্ক থাকে। তো এটা রাউটারের পেছনে প্রথম পর্যায়ে লেখা থাকবে পেছনে যে কোনটা দেওয়া আছে। তো আমারটা আমি চেঞ্জ করে নিয়েছি, আমি এটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার একটা রাউটার লগ ইন পেজ। এটাতে ঢোকার পর এটা হচ্ছে আমার পুরো পেজটা আসলো। তো এখানে আমার অপশনগুলো সব পেয়ে যাবো। এই প্রথমে আছে যে সেট আপে গেলে আমার এখানে আছে লোকাল নেটওয়ার্ক, ইন্টারনেট সেট আপ। তো যেহেতু এটা আমার কনফিগার করা আছে, কনফিগার কী কী দিয়ে করা আছে সেটা দেখাচ্ছি। এই যে ইন্টারনেট সেট আপে দেওয়ার পর এই যে এই এখানে অ্যাক্সেস টাইপ ইউজার নেম, এটা হচ্ছে আমার যে ব্রডব্যান্ডের লাইনের আমার আইডি সেটা, এরপর পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। তো এখান থেকে যদি আমি এই আইডিটা যদি ই করতে চাই তাহলে চেঞ্জ করা যাবে। তারপর হচ্ছে এই যে ওয়্যারলেস, এখানে এটা হচ্ছে আমার রাউটারের পাসওয়ার্ড, রাউটারের নাম পাসওয়ার্ড। তো আমার রাউটারের নেম দেওয়া আছে, আমার নেটওয়ার্কের নেম ফ্রি দেওয়া আছে, আমি ফ্রি করে রাখছি নেম। আমার ওয়াইফাই ফ্রি না, জাস্ট নামটা ফ্রি দেওয়া আছে। এখানে পাসওয়ার্ড যে এটা দেওয়া আছে আমার। এখান থেকে যদি আমি যদি চেঞ্জ করতে চাই, যেমন আমি এটা চেঞ্জ করব তাহলে চেঞ্জ করতে পারবো। আমি লিখলাম বাংলা। তো এটাকে চেঞ্জ করতে চাইলে এখান থেকে অ্যাপ্লাই করে নিলে হয়ে যাবে। তো এখন আমার রাউটারের নেম টিভিএস বাংলা হয়ে গেলো, সার্চ দিলে ওয়্যারলেস যে ওয়াইফাই নেম টিভিএস বাংলা হয়ে গেল। এখন কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় এটা দেখাইলাম, বা কীভাবে নাম চেঞ্জ করে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এই যে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে এটা আমি চেঞ্জ করব না, হচ্ছে এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন। তো আপনার এই ওয়াইফাইটা কে কে ব্যবহার করতেছে যদি দেখতে চান তাহলে এখানে মেন স্ট্যাটাসে যেতে হবে। ও, আমি নাম চেঞ্জ করছি, তার জন্য ডিসকানেক্ট হয়ে গেছে। আমি এটাকে আবার কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নিলাম নেওয়ার পর তো স্ট্যাটাসে যাবো। যাওয়ার পর যে এখানে লেখা আছে ডিভাইস ইনফো, এরপরে অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিল, আর কি স্টেটাস, তারপরে আইপি B4 B6। আচ্ছা, আমার এগুলো প্রয়োজন নেই। আমি আমার ইউজার কতজন আছে দেখার জন্য অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিলে যাবো। যাওয়ার পর দেখা যাচ্ছে এখানে জাস্ট একটা আমার, যেহেতু আমি মাত্র চেঞ্জ করলাম নাম, সেহেতু আমার এই যে শুধু আমার কম্পিউটারে ই করা, তো এখানে শরীফ নামে এই কম্পিউটার জাস্ট আইপি অ্যাড্রেস আমার একটাই আমার ই করা আছে। দুদিন কোনো
ইউজারকে ব্লক করতে চাই। যদি কোনো ইউজারকে ব্লক করতে চাই তাহলে এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা নিয়ে ছবি করে যাবো, দেওয়ার পর এখান থেকে ওয়্যারলেস দেবো, ওয়্যারলেস দিয়ে এখান থেকে যে ওয়্যারলেস দেওয়ার পর যে এসিএল সেট আপ অ্যাক্সেস কন্ট্রোল ডেস্ক এখান থেকে যাবো। যাওয়ার পর এখান থেকে এনাবল আগে করে নেবো, এনাবল অ্যাক্সেস করে নেওয়ার পর এখানে জাস্ট যেই যেই আইডিটা যেই ইউজারটাকে ব্লক করতে চাই ওইটার ম্যাক অ্যাড্রেসটা দিয়ে আমি এখানে অ্যাড করে নিলে হয়ে যাবে। তো এবার অ্যাড করা যাবে। আচ্ছা, যদি প্রথমত যদি আমরা চাই যে আমার আমার যে কেউ যদি কাউকে যদি পাসওয়ার্ড দিই, সে তো ইচ্ছে করলে আমার সেট আপ পেজে ঢুকে রাউটার যে লগইন পেজ ওখানে ঢুকে এসে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারে, বা অথবা অন্য কাউকে পাসওয়ার্ড দিয়ে দিতে পারে। তার জন্য আমরা যা করতে পারি, আমাদের যে লগইন পাসওয়ার্ডটা সেট আপ পেজের ওইটা আমরা চেঞ্জ করে দেবো। তার জন্য মেনটেন্স যেতে হবে, মেনটেন্স গিয়ে এই যে এখানে এই অ্যাডমিনে যেতে হবে। তো অ্যাডমিনে যাওয়ার পর এখানে যে ইউজার অ্যাকাউন্ট টেবিল আমার যেটা আছে এটা হচ্ছে এই যে অ্যাডমিন, তো আমি এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে অ্যাডমিন অ্যাকাউন্ট চলে এসেছে, আমি এখানে আগের পাসওয়ার্ড যেটা এটা দেবো। তো আমার পাসওয়ার্ড যেটা ছিল সাপোজ 1 2 3 4 5 6 দেবো। দেওয়ার পর এখানে যদি নিউ পাসওয়ার্ড যেটা দিতে চাই এটা দিয়ে জাস্ট এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, তারপর এখানে অ্যাড করে নিলাম। দেন হয়ে গিয়েছে সেট আপ। তো এই ছিল মোটামুটি একটা রাউটারের সাইজের রাউটারের প্রোগ্রাম, যেগুলো প্রয়োজনীয়। আশা করি আপনাদের উপকার হবে। যদি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, আর যারা নতুন আমার চ্যানেলে ছিলেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।